দুটি শুটার কার্ড 2 রাউন্ড গুলি সহ 287 কে গ্রেফতার করে। বিজয় উৎসব 2016 উপলক্ষে বাংলাদেশ দূতাবাস জাপান এক আলোচনা সভার আয়োজন করে। জাপান থেকে ফখরুল ইসলাম জানান, বাংলাদেশ দূতাবাস দ্বিতীয় সচিব জুবায়েদ হোসেন কুরনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। প্রথমে রাষ্ট্রদূত সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও মত বিনিময় করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও জাপানের ভূমিকা, 1971 সালের ঘটনাবলী ও জাপানিদের সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতিচারণমূলক ছবি প্রদর্শন করা হয়। ইতালির মিলানে মিলান সেন্ট্রাল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল